প্রকাশ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা কিন্তু আসছেন এখনো কালবাদে পরশু 21 জুলাইয়ের যে অনুষ্ঠান শহীদ দিবস কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল পার্কে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকরা তারা এসেছেন ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাইব দেখো তোমাকে বলি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দাবি করছেন যে রেকর্ড ভিড় হবে এবং তার আভাস আমরা বিধাননগরের এই সেন্ট্রাল পার্কে যে ক্যাম্পাস সেখানে কিন্তু পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু এই সেন্ট্রাল পার্কের বিভিন্ন ক্যাম্পে উত্তরবঙ্গ থেকে এসে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি পরিদর্শনে রয়েছেন বেশ কয়েকজন নেতারা তার মধ্যে আমরা সুজিত বসুকে দেখতে পাচ্ছি সুব্রত বক্সীকে দেখতে পাচ্ছি নির্মল মাঝি তিনি কিন্তু রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছে যাবেন সুজিতদা আপনি এই এলাকার বিধায়ক কি ধরনের ব্যবস্থা ব্যবস্থা সব রকমই আছে এখানে এখানে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই ব্যবস্থা এখানে প্রতিবারের মতো এবারেও হয়েছে মূলত উত্তরবঙ্গ থেকে যারা আসছে ম্যাক্সিমাম নর্থ বেঙ্গলের লোক জেলাগুলো থেকে এখানে লোকরা থাকবেন যারা এখানে থাকবে তাদের শহীদ দিবস মঞ্চের সামনে অর্থাৎ ধর্মতলা যাওয়ার কি ব্যবস্থা থাকবে তাদের এখান থেকে বাসে করে তাদেরকে পাঠাবার ব্যবস্থা থাকবে এবং শিয়ালদহ স্টেশনে যখন তারা নামবে কিংবা কলকাতা স্টেশনে যারা নামবে তাদেরকে এখানে আনারও গাড়ি করে ব্যবস্থা করা হচ্ছে দু বছর কোভিড এর জন্য ভার্চুয়াল হয়েছে এই বছর কিন্তু সামনে থেকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনবে মানে আবেগ কতটা আবেগ মানুষের আছে সেটা তো আমরা বুঝতেই পারছি তার কারণ মানুষ দু বছর বাদে আমাদের নেত্রীর সমাবেশ তারা সামনে থেকে শুনবে সেটা কে ছাড়বে সবাই মমতা ব্যানার্জি আমাদের সকলের নেত্রী তার বক্তব্য শোনার জন্যে উত্তরবঙ্গ কেন দক্ষিণবঙ্গ সব জেলার মানুষরা প্রস্তুত হয়ে আছে নেত্রী কি নির্দেশ দেবেন সেইটার দিকে সবাই তাকিয়ে আছে আপনি অপেক্ষা করছেন আমিও অপেক্ষা করছি গীতাঞ্জলি স্টেডিয়ামে ঢুকেই প্রথমে হচ্ছে স্যানিটাইজার আর মাস্ক দেওয়া হচ্ছে তারপরে ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করার পর তারা এখানে থাকার যেরকমভাবে বন্দোবস্ত রয়েছে সেরকমভাবে খাওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন মালদা জেলা থেকে হ্যাঁ আজকে এত আগে চলে এলেন সকালে এসেছিলাম না ভালো লেগেছে তাই জন্য আসলাম দিদির খবর শুনে এই দুদিন কি করবেন আজ আর কাল এখানে থাকবো দিদি সব কিছু দেখবো শুনবো ঘুরবো ডিমের ডালদা রয়েছে এবং ভাত রয়েছে আলু ভাতে রয়েছে এখানে দেখো ফুড কাউন্টার করা হয়েছে ফুড কাউন্টার তোমাকে দেখিয়ে দেবো যে এখানে যেরকম ভাবে ফুড কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে যে ডিমের ঝোল সেই ডিমের ঝোল এখানে রয়েছে ফুড কাউন্টারে ডিমের ঝোল রয়েছে এখানে সেদ্ধ ডিম ভাজা রয়েছে সেদ্ধ ডিম ভাজা এখানে রয়েছে